গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে তো আজকের দিনটা অনেকও শুরু হয়েছে, ভিডিওটা জাস্ট এই স্টার্ট করলাম। দেখো না দুটো মুটকি কেমন বসে রয়েছে, আর ওখানে আর একটা মুটকি আছে সরলি, ওই যে দুটো দেখতে পাবে না হয়তো। প্রচুর রোদ উঠেছে, বৃষ্টির সিনসিনারি নেই, একটা নিম্নচাপ ছিল কেটে গেছে, এখন রোদ প্রচুর উঠেছে। তো চলো সারাটা দিন এইভাবে শুরু করা যাক, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। কেন ও লেখো তুমি, তুমিকে কি লিখতে বলেছি এবার? অ তাই তো, নাও লেখো এখানটা সুন্দর করে। কি সুন্দর বড় স্লেট আছে তোমার, আমি এরকম করে অয়ের বল লিখেছি। হ্যাঁ পড়ি দেখো তুমি। হ্যাঁ জানি কত করবে, বলি শুয়ে দেবো, পড়তে পড়তে শুয়ে দেবো। ডোডো গেছিল স্কুলে, আর ওলি গেছিল ডোডোর সাথে স্কুলে, এই মাত্র এলো ডোডো আর ওলি। ডোডো স্কুলে গেছিল, ডোডো আর বোন এখন একটু বেরোচ্ছে, নলপুরে একটু দরকার আছে টুকিটাকে কিছু কেনাকাটা। হ্যাঁ তো টুকিটাকে কিছু কেনাকাটি আছে, পূজোর সময় বুঝতেই পারছো তো। চলো কী কী কেনা যায় দেখা যাক, আর দোকানে গিয়ে তো একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা পছন্দ হয়ে যায়, গিয়ে কেনা হয়ে যায়। তো চলো দেখা যাক কী কেনা যায়। আমি আর বোন বেরোছি, বিকেলবেলা একটু কাজ আছে, বিকেলবেলা বেরোতে ইচ্ছে করে না। আর ঘুম থেকে উঠতে উঠতে 5:30-6 বেজে যায়, ওই জন্য বলি সকালবেলায় যাচ্ছি। মাকে বলেছি অলিরা দিঘির ভাতটা মা করে রাখবে, আর আমরা এসে খাওয়াবো তারপরে। চলো মা যখন আছে চিন্তা নেই, খুলেছিলাম 22 বাড়ি এসে দেখছি এখানের এই অবস্থা, ওলি করেছে দেখো গোটা দালান হয় মুড়ি ছড়িয়ে, কি অবস্থা করেছে। দোকান থেকে এসে এখন ওলির খাবারটা রেডি করলাম, মা তো ভাতটা করে রেখেছিল, মাছটা জাস্ট ভাজলাম। এখন হচ্ছে যে করবো হচ্ছে যে কোথায় গেলো দাঁড়াও, লটিয়া মাছের ঝাল মাকে বলেছিলাম, মা তুমি সব রেডি করে রাখো আমি এসে বানাবো। তো মা রেডি করে রেখেছে, এখন রুটি মাছের ঝালটা বানাবো, তাও পুরোপুরি ঝালটা না, মাঝখানে করবো, করে গ্যাপ দিয়ে ওলিয়ে খাওয়াবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত কীভাবে স্টার্ট করছি দেখে নাও। তারপর লিপস্টিক দিয়ে পড়ে গেছিলাম, লিপস্টিকটাও মজাও হয়নি এখনো, তাড়াহুড়ো করছি না সেই জন্য। তা দেখো এই যে লটিয়া মাছ, লটিয়া মাছের ঝাল বানাবো, আর এখানে মা এই যে রসুন আদা পেঁয়াজ টমেটো রেখে দিয়েছে, এগুলো পেস্ট করবো আমি, এখনও করিনি। আগে এই লটিয়া মাছটাকে ভাপিয়ে নেবো, এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, এতে একটু জল নেব, এর মধ্যেই জলটা দিয়ে দেবো। ওলির মাছটা ভেজেছি না, ওর তেলটা রয়েছে, আমি এর মধ্যেই জলটা দিলাম। এবার এই জলটার মধ্যে এই মাছগুলোকে আমি দিয়ে দেবো, একটু ভাপিয়ে খালি জলটা ফেলে দেবো। কি বলছিস? এই যে মাছটা ভাপিয়ে নিই, তারপরে হয়ে গেছে, এটা এখন আমি ঢেলে নেব। তো এরকম একটা ঝাঁঝরি মতো নিয়েছি, এর মধ্যে এখন মাছটাকে অ্যাড করে নেব। মাছটা সুন্দরভাবে দেখো কিন্তু একটু সেদ্ধ মতো হয়ে গেছে, এখন এগুলো থেকে কাঁটাগুলোকে আলাদা করে ঠান্ডা হোক একটু। এই ঠান্ডা হওয়ার মুহূর্তে আমি ওলিকে খাইয়ে দিয়ে চলে আসি, এটা ঠান্ডাও হয়ে যাবে আর আমার ওলিকে খাওয়ানো হয়ে যাবে, তো এটা থাক এরকম। চলো তো এই যে মাছগুলোকে ঠিক এইভাবে কাঁটা থেকে ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এখনো কটা গুঁড়ো আছে,
এই যে এইগুলোকে এই যে ভালো করে ছাড়ে না। তো এখন গরম মধ্যে দেবো তেল। এই যে তেলটা তেল তেলটা গরম করে নিয়েছি, এখন এই যে ছাড়ানো গুঁড়ো করে মাছগুলোকে তেলে দিয়ে ভালো করে দেবো। তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে ভেজে নেব। এদিকে এটা ভাজা হোক ততক্ষণে আমি এই যে রসুন টমেটো আর পেঁয়াজ এগুলোকে ভালো করে পেস্ট করে নিই। একদম পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর মাছটা এখনও আমার ভাজা হয়নি, মাছটা এখন একটু বাকি আছে। এবার একটুখানি স্লো ভাজে ভেজেছি, এবার একটু জোর আজে ভাজবো। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি, কিরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, যে ঘাটা ঘাটা ভাবটা ওটা চলে গেছে। আর দেখো তেল তেল ছিটকে ছিটকে পড়ছেও, মানে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন এটাকে তুলে নেবো, বেশি মজ মজ এগুলো আর ভালো লাগবে না, এই জন্য এই অবস্থাতেই আমি তুলে নেবো। এই যে রাখ, মাছগুলো ভেজে তুলে নিই, এর মধ্যে আমি এখনও তেল দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প পাঁচফোড়ন দেবো, যে পেস্ট আমি করেছি এই পেস্টটা আমি দিয়ে দেবো। কড়াছন দিকটাতে তেল পড়েছে না সেই জন্য, এই যে মশলাটা দেখেছো সুন্দরভাবে তেল ছাড়াচ্ছে, তেল ছাড়াতে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দেবো, জল দিয়ে এটাকে আবারও একটু আমি কষাবো। এবার আমি দেবো হলুদ, হ্যাঁ মনে হয় দেখো এখন এটা শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই যে হয়ে গেছে লটিয়া মাছের ঝাল, খেতে বসে গেছি। এখানে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই স্টপ হয়ে গেছে। আজকে কী কী রান্না হচ্ছে তা দেখে নাও, আমার জন্য মাছ ভাজা, কারণ বলছি এখানে বেগুন ভাতে, এখানে চাটনি, ও চাটনি হয়েছে, ও মাই গড আমার ফেভারিট, এখানে শাক ভাজা, এখানে ভাত, আর এখানে হচ্ছে এই যে ডাঁটা আলু মাছের তরকারি, আর লোটে মাছের ঝুড়োটা, এইটা তো দেখেইছো ভর্তা। চলো আমরা তিনজনে এখন এখানে খেতে বসবো, কি অবস্থা দেখো টেবিলের চারিদিকে থালা বাসন। তো এই যে এখন সন্ধ্যাবেলা এসেছি রান্নাঘরে, আর এখন রান্নাঘরে এসেছি তার কারণ হচ্ছে বানাবো একটু চাউমিন, চিকেন এগ চাউমিন বানাবো। আর তার জন্য চিকেন তো বাপি সকালেই এনে রেখেছিল, লিপস্টিক পরেছি বলে হাত ধরো না, দেখো দুটো লিপস্টিক দেখছিলাম কালার দেখে পড়েছে টোটাল। তো বাপি গাজর নিয়ে এলো, আর গাজর একটু ক্যাপসিকাম দিয়ে এগ দিয়ে চিকেন দিয়ে চাউমিনটা বানাবো। এখানে মা হচ্ছে এখানে এই যে সমস্ত কেটে কুটে দিতে বসেছে, আর আমি এখানে রসুন ছাড়াচ্ছি, আর এখানে চাউমিনটা সিদ্ধ করবো জল বসিয়েছি। চলো একটা একটা করে গুছিয়ে করতে টাইম লাগবে, চলো। এখানে ছোটো পিসি তো এসেছে বিকালে, ছোটো পিসিকে এখন পিসিদের শাড়ি টাড়িগুলো দিয়ে দেওয়া হলো, পিসিরার পুতুর জন্য যেগুলো আমাদের সব কেনাকাটি হয়েছে। আমার শুধু পুতুরটা বাকি আছে শর্ট, আমার শুধু পুতুর জামাটা আসতে বাকি আছে, পুতুর জামাটা এলে 25 তারিখ ডেলিভারি হবে দেখাচ্ছে, এলে তোমাকে আমি হ্যান্ড ওভার করে দেবো, ঠিক আছে? এখন আপাতত তোমার মায়েরটা নিয়ে যাও। তো এই যে পিস, এখন চলছে চাউমিন বানানো,
তারপরে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, অনেকটা চাউমিন, দু প্যাকেট চাউমিন সিদ্ধ করেছি, এই যে এখনো জল ফুটছে, এখনো হাফ প্যাকেট সিদ্ধ হবে। এখানে এই যে চিকেন, চিকেন কষাবো, তাহলে এক চিকেন চাউমিন বলছি। আজকে কি আমার জামাই দাদা আসবে বলে কি আজকে তুমি লিপস্টিক পরে সাজাচ্ছ? না, এই যে টেস্ট করছিলাম কোন কালারটা ডিপ, ও পুরোটা হয়ে গেছে এখন, দিয়ে ছ বছর পেরিয়ে 7 বছর ছা দিতে যাবো, তাও তো বরের কথা বলতে কেমন একটা গালে একটা হালকা করে টোল, ওই যে স্মাইল চলে এলো। চিকেনটা কষানো হচ্ছে, প্রায় হয়েই গেছে, একটু ভাজা ভাজা টাইপের হলে নামিয়ে নেব। এখানে গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এখানে চাউমিন তো এই যে টোটাল হয়ে গেছে, এটা হয়ে গেলে ডিমটা ভাজবো। তো এই যে পুতুয়ার পুতুয়ার পিসি এখানে বসছে, খুব বাইরে চলে আসতে পারতিস, তার এখানে পুনতলকে দিয়েছি খেতে, বলি দাঁড়াও পাপাকে খেতে দাও, পাপাকে খেতে দাও, সরো। কেমন হয়েছে গো? আরে সত্যি এই যে ব্যাগ দুটোকে আজকে পাঠিয়ে দিচ্ছি, কারণ এনেছি একটা হয়ে গেছে দুটো, কি করব? হ্যাঁ আরে দুটো হবে না, কত কিছু ঢুকিয়েছি এখানে, যাও সাবধানে। হ্যাঁ পিসিকে বলে দাও, পিসি যাবে, দেখে শুনে যাবে, ব্যাগগুলো সাবধানে নিয়ে যাবে। এই যে এখন এই দুজনে বসেছে, ওলি একদম প্লেন সিদ্ধ আর ও মশলা যুক্ত, আর পুতু এখন ওই বেরিয়ে যাচ্ছে, চলে যাবে। আর পিসিদের জন্য যে জামা কাপড়গুলো আমরা দু বোনে মায়ে যা দিয়েছি তাই সব দিয়ে দিলাম পিসিকে, দাঁড়াও। মা পিসিকে এই শাড়িটা দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, এই যে এই যে এই শাড়িটা পিসি, এই যে পিসির জন্য মা এই শাড়িটা কিনেছিল। আর পুতুর জন্য জামাটা কোথায় গেল? এই যে পুতুর জামা, এটা এই দুটো তোমাদের দেখানো হয়নি, পুতুর জন্য কিনেছে। এই যে হাই নেক কলার রোলের একটা টপ আর এরকম একটা লেগিংস, আর এই যে এখন পরিবেশন হচ্ছে, বাপি খেয়েছে একটুখানি, না খাওয়ার মতো বাপি এখন দিঘি। এই যে আমার খালা চলে এসেছে, আর এরা দুজন এখানে কন্টিনিউ ছটপট ছটপট করছে, আমরা এখানে সব খেতে বসেছি। তো আজকে সকালবেলা তো দেখেছিলাম, তোমরা জানো না, তোমাদেরকে দেখানো হয়নি কী কী কেনাকাটা করেছিলাম। এখন মেন করতে গিয়ে ভিডিওটা হচ্ছে যে দেখানো হলো না, তো এখন চলে এসেছি তোমাকে, খুবই সামান্য জিনিস কয়েকটা জিনিস কেনাকাটা করা হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে এরকম একটা চেন নিয়েছে, এরকম চারটে চুড়ি, এরকম চার গাছের চুড়ি। তো এই দুটো হচ্ছে যে আমি দিদার জন্য শাড়ি কিনেছি, দিদার জন্য, মাও দিদার জন্য শাড়ি নিয়েছে। তো বোন বললো যে তাহলে দিদার জন্য আর শাড়ি না নিয়ে, যেহেতু দিদা এগুলো ইউজ করে, তো একটা চেন আর এই চুড়ি তো দিদার কাজে লাগবে, মানে খুব কাজের জিনিস। তো সবাই শাড়ি দিয়ে কী হবে, তো বোন বলছে যে তাহলে এরকম দিই, ওই জন্য বোন এই হারটা আর এই চুড়িটা দিদাকে দেওয়ার জন্য কিনেছে। আর এই যে এরকম আর একটা হার চেন নেওয়া হয়েছে, এই চেনটাও খুব সুন্দর, দেখো। তো এই চেনটাও দেখো খুব সুন্দর, লকেট আছে একটা, আর চেনটা অনেকটা বড়, এই যা
তো এই চেনটা বোন বোনের শাশুড়ি মায়ের জন্য নিয়েছে। আর এই যে দুটো টিপের পাতা নেওয়া হয়েছে ব্ল্যাক কালার, এই হলো। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ড্রেস, খুব কিউট একটা প্যান্ট, এতে পুরো ঘটি ঘটি প্যান্ট, হোয়াইটের উপরে লাল লাল ডট 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 আছে আর বেশ ফুলো ফুলো, স্কার্টের মতো স্কার্টের মতো অনেক। আর তার সাথে একটা এরকম একটা কিউট টপ, তো সেটটা ঠিক এরকম লাগবে। এটা হচ্ছে মা, মানে আমার মা নিয়েছে হচ্ছে সমাপিকার মেয়ের জন্য, তো আমাদের জুলি শোনার জন্য। আর এরকম একটা প্যান্ট ডেলি ইউজের জন্য, ডেলি ইউজের জন্য নিচেটা এরকম গার্ডার আছে আর উপরটা তো এরকম গার্ডার, ডেলি ইউজের জন্য দাদার জন্য মা কিনতে দিয়েছিলো, তো ডেলি ইউজের জন্য দাদার জন্য একটা নিয়েছি, নিয়ে এসেছি সকালে গিয়ে। যতই কেনাকাটা করো এরকম খুচখাচ কেনাকাটা থেকেই যায়, থেকেই যায়, মানে মা ষষ্ঠী দিন পর্যন্ত কিনতে যেতে হয়। আরেকটা কিউট টপ, পুরো সিম্পল একদম প্লেন টপ, আর সাথে হচ্ছে এরকম একটা জিন্স। এটাও নেওয়া হয়েছে একটা, এই হচ্ছে কেনাকাটা। কেমন হয়েছে কেনাকাটাগুলো অবশ্যই তোমার জানি। তো এই হচ্ছে টুকটাক কেনাকাটা, চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো এখনও অনেক কিছু খুচখাচ কেনা বাকি সত্যি কথা, তো দেখা যাক কতদিনে শেষ হয়। সপ্তাহে কোনো যদি যেরকম আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা।